আমি কিছুদিন আগে আপনার সঙ্গে একটা কথা বলছিলাম, ওই যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লামের যে পায়ের ছবিটা, নদীটার ছবিটা, এটা আমি অনেক খুঁজতে ছিলাম, অনেক চেষ্টা করতেছি, পাইছি না। তো যেহেতু কাইন্ডলি বলছেন এটা কোথায় পাওয়া যায়, আমার জন্য উপকার হয়েছে। আর আরেকটা প্রশ্ন, আমার হাত থেকে কিছুদিন আগে কোরআন শরীফটা গুছাইতে গিয়ে নিচে পড়ে যায়। তো এটা আমার হাজের বাবা মার কাছে শুনতাম যে এটা করে গেলে এটার জন্য কিছু সব জায়গা হাজিয়া দিতে হয়, এটার ব্যাপারে একটু বললে আমার জন্য ভালো হতো। একটি প্রশ্ন আপনার হলো কোরআন শরীফ পড়ে যাওয়া, আরেকটি প্রশ্ন কি? একটি প্রশ্ন হলো, হ্যাঁ হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপওয়ালা পাথরের ছবি, সে পাথরটা মিউজিয়ামে কুতুব কাপিতে তুরস্ক ইসলাম বলে আছে, এটার ছবি বাংলাদেশে পাওয়া যায়। তো আমি যতটুকু জানি, দাওয়াত ইসলাম নামে আমাদের একটা তাবলিগ জামাত আছে, দাওয়াত ইসলাম তাবলিগ জামাত, তাদের কাছে এটা পাবেন, সবুজ পাগড়ি যে পড়ে দাওয়াত ইসলাম তাবলিগ জামাত, তাদের কাছে এটা পাবেন। এবং ইন্টারনেট থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন, ইন্টারনেটেও আছে, নিতে পারেন। আরেকটি, কোরআন শরীফ পড়ে গেছে আপনার হাত থেকে, ভুলে যদি পড়ে গিয়ে থাকে তো কোরআন শরীফ আপনি অজু করে কোরআন শরীফ বুকে জড়িয়ে ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কোরআন শরীফ চুমু খাবেন যে আল্লাহ আমার হাত থেকে ভুলে পড়ে গেছে তোমার কালাম, আমি অনিচ্ছাকৃত তোমার কালামের সাথে এই ধরনের আচরণ আমার হয়ে গেল, এজন্য আমি দুঃখিত, আমি লজ্জিত, আমাকে ক্ষমা করো, এটাই যথেষ্ট। তো আলাদা কোনো টাকা পয়সা এগুলো দেওয়া না দিলেও চলবে, দেওয়া যদি দিয়েই ফেলেন সবের কাজ ভালো হয়েছে, ওটাও হারাম বলবো না, তবে দেওয়ার দরকার নেই। জি বলুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সজল বলছিলাম ঢাকা থেকে। জি সজল বলছি। আমার আপনার কাছে প্রশ্ন হলো, এই জমানায় কিছু কিছু মোল্লা মুন্সি দেখা যাচ্ছে, তারা উসিলা মানে না। এখন যে যারা উসিলা মানে না, তাদের সম্পর্কে আপনার আপনার পরামর্শ কি? আপনার কথা অনুযায়ী যে বললেন যে কিছু মোল্লা মুন্সি উসিলা মানে না, এটা কিন্তু শুধু এই মোল্লা মুন্সিরা না, এদের পেছনের ব্যাক কোথায় আছে ওটা দেখবেন। এদের মূল যে হলো ইসলামের এই ধরনের বেয়াদব, আমাদের ভিতরে বেয়াদবি ছড়িয়ে পড়েছে, এই বেয়াদবির সোর্স চারটা। এক নম্বরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, আব্দুল্লাহ ইবনে যুল কুয়াইসার আল তামিমি, আব্দুর রহমান ইবনে মুলজিম, চার নম্বরে হলো মিস্টার ইয়াজিদ। এই চারজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এবং আহলে বাইতের বিরুদ্ধে বেয়াদবি ছড়িয়ে দিয়েছে, বেয়াদবি গুলো আকিদার ছড়িয়ে দিয়েছে, এগুলোর কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই। এখন ওয়াসিলার হাজার হাজার দলিল আমাদের কাছে রয়ে গেছে, ওয়াসিলার হাদিস আছে, ওরা এগুলোকে যদি মৌজু বলে ফেলে, বানোয়াট বলে ফেলে, করার করার কি আছে বলে ফেলে। এখন একটা লজিক্যাল আমি জবাব আগে, আপনি কিংবা দেশের মানুষ সবাই শুনলেন, কোরআন শরীফ আল্লাহ তাআলা সরাসরি মায়ের পেটে আমাদেরকে দিতে পারতেন কি না, সে ক্ষমতা আল্লাহর ছিল কি না, কোরআন শরীফ 30 পারা সিল মেরে পলি যায় আমাদেরকে দিয়ে দিতে পারতেন, নবী লাগতো না, পারতেন, ক্ষমতা আল্লাহ ছিল। যদি বলেন যে ছিল না, কাফের হয়ে যাবেন, ছিল। তা সত্ত্বেও কোরআন শরীফ আমাদের কাছে পৌঁছানোর জন্য জিব্রাইল লাগলো কেন, রসুল লাগলো কেন? জিব্রাইলের কাছে, হুজুরের কাছে পৌঁছাইতে জিব্রাইল লাগলো, এবং হুজুর থেকে, হুজুরের মাধ্যমে আমাদের কাছে কোরআন শরীফ আসলো, তাহলে হুজুর লাগলো কেন? শোনেন, আল্লাহর পরিচয় হুজুরের কাছ থেকে পেয়েছি, ইসলামের পরিচয় হুজুরের কাছ থেকে পেয়েছি, কোরআনের পরিচয়, এটা তো আল্লাহর কালাম, হুজুর বলেছেন, কোনো সাক্ষী নেই, আল্লাহ আমাদেরকে কখনো বলে নেই, মাইক দিয়ে কইছে আল্লাহ তাআলা, ফেরেশতা বলে নেই, কেউ বলে নেই, এটা যে আল্লাহর কালাম একমাত্র হুজুর পাকসালাম, তাতে কোনো সাক্ষী নেই, হুজুর বলেছেন আমরা মেনে নিয়েছি। এখন যৌক্তিক যদি হয়, ইমান ঠিক রাখবেন, ইমান নষ্ট করা যাবে না, যদি বলা হয় যে ওসিলা লাগবে না, আমি আল্লাহকে চিনি, আল্লাহ আমাকে চিনি, আমি আল্লাহর কাছে যাবো, তো ওই লোকটা কি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আবার কি? হ্যাঁ, সুতরাং এটা ছেড়ে, তাহলে প্রশ্ন দাঁড়ায়, আল্লাহ কি আমাদেরকে দেখেন নাই, কোরআন শরীফ আমাদেরকে দিতে পারলেন না, মোহাম্মদ রসুল্লাহ কেন লাগলো? সুতরাং লাগলো এই জন্যই যে মোহাম্মদ রসুল্লাহর মাধ্যমে কোরআন শরীফ এসছে, আমাদেরকে আল্লাহর কাছে যেতে হলে মোহাম্মদ রসুল্লাহ লাগবে। একটা আয়াতে আছে, কুলিন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে ভালোবাসতে চাও, আমার রসুলের কাছে যাও, ওখান থেকে আমি তোমাকে খুঁজে নিয়ে ভালোবাসবো।
আমাকে ভালোবাসতে চাও, আমার ইবাদত কর, এটা বললেই তো হতো। ফাত্তাবে উনি রসুলকে দেখাই দিলেন কেন আল্লাহ তাআলা। সুতরাং একটা জায়গায় দুটো জায়গায় নয়, ওরা ফা না লাকা জিকরাক, আল্লাহ বলেছেন যেখানে আমার জিকির আছে সেখানে আপনার জিকির আছে। কলমাটা আল্লাহর নাম একলা নেই, ওখানে রসুলের নাম আছে, নামাজের মধ্যে হুজুরের নাম আছে, আজানের মধ্যে হুজুরের নাম আছে, একামতে হুজুরের নাম আছে।